মুর্শিদাবাদে ওনাকে যখন তৃণমূলে নেওয়া হলো ওনার পার্টিতে যাওয়ার কোনো দরকার ছিল না, বা ওনাকে কিছু কারণে অনেক নেতারা দাবায় রেখেছিল, আজকে সেটা প্রুভ হয়ে গেল। জাকির সাহেবকে সামনে আসলে আগামী ভোটে আশা করি আমাদের তৃণমূলে অনেক ভালো রেজাল্ট হবে। এটা অনেকদিন আগে করা উচিত ছিল, লোকটার কিছু নেওয়ার নেই, লোকটা কিন্তু অনেক কিছু দিয়েছে, সেটা ওনার ব্যাপারে আমার চেয়ে বেশি কেউ জানবে না। আমি পার্টিকে যখন ওনাকে যখন প্রথমে নিয়ে আসা হয়েছিল উনি কিন্তু পার্টিকে দিয়ে গেছে, সাধারণ মানুষের পাশে আছে, ওনার তোমাদের যাদের আপনাদের যারা আছেন তাদের কিন্তু পাশে আছে। উনি ওই সময় নেই ভাও দেখায় চলে যাবো, ওনার ওই স্বভাব নেই, উনি এখনও মন্ত্রী হলে কেউ মনে করে না। আমরা অনেকে সিনিয়র যারা মন্ত্রী তারা আছে, জাকির সাহেব আপনি এরকম করেন কেন? সেটা তৃণমূল ভবনের মিটিংয়ে ওনাকে দায়িত্ব দিয়েছে, এখন ইদানিং বড় দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা উনি পূরণ করবে। সেটা আপনাদের যেরকম সহযোগিতা আছে সেটা সবাই যদি করেন তাহলে জাকির সাহেবকে আরও উঁচু জায়গায় নিয়ে যাবে। আজকে জাকির সাহেব আপনাদের যেরকমভাবে সব রকম ব্যাপারে হেল্প করে, অনেক মন্ত্রীরা কিন্তু করে না। পার্টির লিডাররা আমরা সবই লিডার, বা সাধারণ মানুষ বসে উনি কিন্তু এখনও বলে নিজে যে চেয়ারম্যান কোম্পানির যে মালিক মন্ত্রী ওনার কিন্তু সে হিসাবে নাই, এখনও কিন্তু সে আগেরম জাকির সাহেব আছে, এখনও সেম জাকির সাহেব। আপনারা হয়তো অনেকে জানেন না আমরা অনেক জায়গায় মিটিং করি, বা জাকির সাহেবের যে আপনাদের সাধারণ লোকের ভালোবাসা সেটা কিন্তু একটা বড় জিনিস, সেটাই আপনাদের আমি বক্তব্য রাখলাম। এই জন্য আমিও এসে জাকির সাহেব দেখেছিলাম, এটাই আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দেবো। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জাকির সাহেব জিন্দাবাদ।